কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি, এবং আমাদের স্মার্টফোনে একটা সমস্যা হয় যে আমাদের ফোনে সঠিকভাবে চার্জ থাকে না। এর ফলে কি হয় যে আমরা সঠিক কাজে সঠিক সময়ে আমাদের ফোনটাকে ব্যবহার করতে পারি না। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি শিখতে পারবেন যে কী করে আপনি আপনার ফোনে চার্জিং ক্যাপাসিটি বা ব্যাটারি ব্যাকআপটাকে বাড়াবেন, এবং আপনি আপনার ফোনটাকে অসময়ে আপনি কাজে পাবেন। যখন আপনার অত্যন্ত জরুরি সেই টাইমে কিন্তু আপনার ফোনটা আপনাকে কাজে দেবে। তো যদি আপনি এই সেটিংটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করতে চান, তাহলে আজকের ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে। তো এর জন্য সরাসরি আপনাদের ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে এসে আপনাকে একটা অপশন খুঁজে বের করতে হবে, সেটার নাম হচ্ছে ব্যাটারি। তো এই অপশনে আপনারা খুঁজে পাবেন। খুঁজে পাওয়ার পরে এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দিয়ে দেখতে পাবেন যেখানে অনেকগুলো অপশান দেখাবে। প্রথমে দেখুন আমার এখানে কিন্তু এখানে দেখুন প্রথমে আমার ফোনে কিন্তু 24% চার্জ রয়েছে এবং 3 ঘন্টা 42 মিনিট কিন্তু চলবে। দেখুন নিচে কিন্তু একটা অপশান রয়েছে যে পাওয়ার সেভিং মোড বলে। সিম্পল নিচে দেখুন একটা অপশান রয়েছে পাওয়ার সেভিং মোড বলে। যদি অপশানটা আমি ট্যাপ দিয়ে এটা অন করে দিই, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার 1 ঘন্টা বেড়ে যাচ্ছে। তো এই করে যদি আপনার ফোনে ইমার্জেন্সি চার্জিংয়ের দরকার হয় বা ব্যাটারি ব্যাকআপের দরকার হয়, তো সঙ্গে সঙ্গে আপনারা এখানে এসে পাওয়ার সেভিং অপশানটি অন করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কিন্তু চার্জ বেড়ে যাবে। এর ফলে কিন্তু আপনার ফোনটা খুব ভালো চলবে, এবং আপনি ছোটো ব্যাটারি হলেও আপনার ব্যাটারিতে চার্জ না থাকলেও কিন্তু আপনি একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই অপশানটির মাধ্যম দিয়ে। তারপর নিচে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে যে ব্যাটারি প্রোটেকশান। তো এখানে এই অপশানটিও আপনারা ট্যাপ দিয়ে এটাকে অন করে নেবেন। অন করলে কী হবে যে আপনার ব্যাটারিটা ভালো ব্যাকআপ দেবে, আপনার ব্যাটারিতে কোনো ক্ষতি হবে না এবং ভালো স্ট্রং হবে, আপনার ফোনটা চলবে। তো এই কিছু সেটিংস রয়েছে যেগুলো অন করলে কিন্তু আপনার ফোনটা ভালো চলবে। আরও অনেক সেটিংস রয়েছে যেগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে নতুন আর একটা ভিডিওতে বলবো। তাই অবশ্যই লিখবেন কমেন্টে যে জানতে চাই আরও অনেক কিছু। তো যদি অপশানগুলো খুঁজে না পান তাহলে কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিও।